গাজীপুর সিটি কর্পোরেশনের 37 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাশিদুজ্জামান জুয়েল মণ্ডল নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। তিনি প্রতিদিনই কোনো না কোনো ইফতার পার্টিতে অংশগ্রহণ করছেন, বিভিন্ন জনের কাছে দোয়া চাইছেন এবং ভোট চাইছেন। যখনই যে কোনো কাউকে দেখছেন তখনই তার সাথে কুশল বিনিময় করছেন এবং আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান করছেন। একটি ইফতার পার্টিতে বক্তব্য রাখেন রাশিদুজ্জামান জুয়েল মণ্ডল। বক্তব্য তিনি বলেন, যুদ্ধ যাওয়ার শেষের সময়টা ঠিক আজকে যুবক ভাইরা যে উত্তরটি নিয়েছে এটি অত্যন্ত একটি মহা উত্তর। এটাকেই বলে যুবকের আজকে রমজান মাসে তারা একত্রিত 10 জন 12 জন যুবক একত্রিত হয়ে আজকে ইফতার মাহফিল আয়োজন করেছে। আজকে যদি আমাদেরকে বলতো আমরা আরো সহযোগিতা আরো বড় করে করতাম। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এই ধরনের মহৎ কাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মনের সকল আশা আল্লাহ রাব্বুল আলামিন যেন পূরণ করেন। এবং বিশেষ করে আপনারা জানেন আগামী 25শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে সামনে রেখে আমি এলাকা থেকে কাউন্সিলর বানিয়ে দিয়েছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন এবং আজকে ঠিক ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমি দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে